গত ঈদুল আজহায় দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় শাকিব খানের তুফান। শুধু দেশ নয়, দেশের বাইরেও ছবিটি বেশ সাড়া ফেলে। আলোচিত এই ছবি এবার পাকিস্তানের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। কদিন আগে প্রযোজনা প্রতিষ্ঠান সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটাই জানিয়েছেন। নতুন খবর হচ্ছে, ছবিটি দেশীয় 43 প্রেক্ষাগৃহে মুক্তির সিদ্ধান্ত চূড়ান্ত বলে জানিয়েছেন দেশটির প্রযোজনা প্রতিষ্ঠান এসবিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট। প্রতিষ্ঠান থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, 1 নভেম্বর পাকিস্তানের 43টি প্রেক্ষাগৃহে অন্তত 113টি পর্দায় মুক্তি পেতে যাচ্ছে তুফান। বাংলাদেশ ছাড়াও ইতিমধ্যে আলফা আই প্রযোজিত তুফান মুক্তি পেয়েছে ভারত, অস্ট্রেলিয়া, আমেরিকা, কানাডা, ইংল্যান্ড সহ আরো কয়েক দেশে। তুফান নিয়ে আগে থেকে আগ্রহ ছিলেন পাকিস্তানের দর্শকরা। বাংলাদেশে তুফান মুক্তির সময় থেকে পাকিস্তানি জনপ্রিয় ইউটিউবারদেরও ছবিটি নিয়ে বেশ আগ্রহ দেখা গেছে। এমনকি তুফান এর টেলার গান নিয়ে উর্দুতে বহু রিভিউ দেখা গেছে। এবার বড় পর্দায় দেশটির সাধারণ দর্শকরা আলোচিত এই বাংলা ছবি দেখার সুযোগ পাচ্ছে। প্রযোজনা প্রতিষ্ঠান থেকে জানানো হয়েছে, বাংলা ভাষা নয়, ছবিটি পাকিস্তানে দেখানো হবে উর্দুতে। ফেসবুকে উর্দু টেলার প্রকাশ হলে ব্যাপক প্রশংসিত হয় বলেও জানা যায়। এর মধ্যে তুফান সিনেমাটি পাকিস্তানের সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সেন্সর থেকে ছাড়পত্র পেয়েছে। তুফান অ্যাকশন ধাঁচের ছবি। এতে শাকিব খান ছাড়াও অভিনয় করেছেন মাসুমা রহমান, নাবিলা, মিমি চক্রবর্তী, চঞ্চল চৌধুরী, মিশা সওদাগর প্রমুখ। ছবিতে 90 দশকের একজন গ্যাংস্টারের ভূমিকায় অভিনয় করেছেন শাকিব। বাংলা সিনেমার কিং অভিনন্দন পাকিস্তানে, স্বাগত শাকিব খান, সাপোর্ট ঢালিউডের শাকিব খান, বাংলাদেশের সুপারস্টারের অপেক্ষায়। এমনটাই নানা মন্তব্য এখন পাকিস্তানি সিনেমা ফেসবুক পেজ সহ দেশটির বেশ কিছু ফেসবুক পেজ ও গ্রুপে। হঠাৎ শাকিবকে নিয়ে আলোচনার কারণ হিসেবে জানা গেল, রায়হান রাকিব পরিচালিত বাংলাদেশের ব্লকবাস্টার সিনেমাটি পাকিস্তানের মুক্তির খবরে। তুফান সিনেমার প্রযোজক শাহরিয়ার শাকিল জানান, পাকিস্তানের দর্শকদের বাংলা সিনেমা নিয়ে আগ্রহ রয়েছে, সেটা বুঝতে পারছি। আশা করছি সেই প্রত্যাশা পূরণ হবে।